ধন্যবাদ। আমি অত্যন্ত মনোযোগ সহকারে দীর্ঘ সময় ধরে প্রত্যেকজন কলারের, সম্মানিত কলারের বক্তব্য শুনছিলাম, এবং আমার আজকের যিনি অপোজিট যিনি আছেন আমার প্যানেলের রাইট অনারেবল প্যানেলিস্ট, ওনার বক্তব্য শুনছিলাম। তো আমি আসলে অনেকটা জট পাকিয়ে গেছি, এক একজন কলারের এক এক ধরনের জিনিস। আমি যদি এখন একজন একজন করে উত্তর দিতে চাই আমার সময় শেষ হয়ে যাবে। আমি শুধু তাহের ভাই নিয়মিত একজন কলার, ওনার জ্ঞাতার্থে শুধু বলতে চাই, ওনাকে সম্মান প্রদর্শন করে বলছি, যে তাহের ভাই আমার কথাটি যদি রিপিট হয় প্রোগ্রামটি আপনি খেয়াল করে শুনবেন। আমি কিন্তু সমগ্র আওয়ামী লীগকে বলছি যে আওয়ামী লীগের মন্ত্রিসভার কিছু লোকজন আছে যাদেরকে আফ্রিকার জীবজন্তুর সাথে তুলনা করেছি, এবং আমি এখনো আমার এই কথাটাকে আমি ডিফেন্ড করছি। কোন সুস্থ মস্তিষ্কের আপনি আমি একটা কথা বলা এক জিনিস, আর সাংবিধানিক কনস্টিটিউশনাল ওথ নেওয়ার পরে রাষ্ট্রের একটি চেয়ারে, রাষ্ট্রের একটি দায়িত্বে বসে যদি আবোল তাবোল কথা বলে, সেই ব্যক্তিকে আফ্রিকার জীবজন্তুর সাথে তুলনা করা উচিত। কেননা আপনি আমি সাধারণ মানুষ একটা কথা বলবো, কিন্তু যখন রাষ্ট্রের সাংবিধানিক শপথ নেওয়ার পরে ক্রমাগত, আচ্ছা একটা মিস্টেক হতে পারে, স্লিপ অফ টাং, দুটা হতে পারে অ্যাক্সিডেন্টলি, কন্টিনিউয়াসলি কিছু লোকজন আছে আওয়ামী লীগের মন্ত্রিসভায়, আপনি অস্বীকার করতে পারবেন না। আমি আপনাকে, আপনি আমাকে লিঙ্ক পাঠায়েন, আমি আপনাকে গত এক বছরের এক একজন মন্ত্রীর কতগুলো কথা, কতগুলো কথা আমি আপনাকে সমস্ত মিডিয়াতে এসছে, আমার কথা নয়, একটিও আমার বানানো কথা নয়, শুধু মিডিয়াতে আমি সর্বশেষ আবার আপনার কাছে বিনয়ের সাথে বলছি, আপনি করবেন, শুনতে পাই, জি জি বলেন। হ্যাঁ আপনি খেয়াল করবেন যে এই যে আপনার এই একটি প্রোগ্রাম, আপনার হাজিরা যেটি দেখিয়েছে সেই প্রোগ্রামটিতে, যখন সেনাপ্রধান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী নিয়ে অনেকগুলো হলো, মিয়া সাহেব আপনার আপনার সাউন্ড ডিস্টার্ব করছে। হ্যাঁ বলেন। হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ আপনি বলেন, আমি আমি শুনতে পাচ্ছি। আপনি আমার মনে হয় আপনার সাউন্ড একটু ডিস্টার্ব হচ্ছে। জি এখন বলেন। ইন দ্য মিন টাইম আমি আমি একজন কলার সাথে কথা বলি, আপনি লাইনটা ঠিক করুন। হ্যাঁ কলার আসসালামু আলাইকুম। হ্যালো, জি আপনি আপনি লাইনটা ঠিক করুন, আমি একজন কলার সাথে কথা বলে আসি। কলার আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। কলার আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আচ্ছা, হ্যালো হ্যালো, জি কলার শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যালো কলার আসসালামু আলাইকুম। কলার আমি শুনতে পাচ্ছি না, টিভি সাউন্ড কমান, না হয় আমি পরবর্তী কলে যাব। প্লিজ পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি লাকি কলার, কারণ নিয়াজ সাহেবের সাউন্ড ডিস্টার্ব করছে, তাই আমি আপনার কাছে আসলাম। মন্তব্য কি থ্যাংক আপনার? ইউ ভাই, থ্যাংক ইউ। আমি আসলে খুব মনোযোগ দিয়ে আপনাদের অনুষ্ঠানটা সব সময় দেখি, জি কিন্তু কিছু কিছু জিনিস আমাদেরকে অনেক আঘাত করে। জি দেখেন নিয়াজ ভাই, আমার জানা মতো উনি শিক্ষিত লোক, জি পড়াশোনা করেছেন, কিন্তু উনি কোনো মানুষকে এইভাবে জীবজন্তু বা একজন মন্ত্রীকে যে কোনো দেশে হোক জীবজন্তু বলা উচিত না, বলতে পারেন না। কখনো বলা আপনার উচিত না। অনুষ্ঠানে উনাকে দাওয়াত করেছেন, আপনি এগুলো একটু তো দেখবেন যে জি আমি অবশ্যই, উনি মানুষকে জীবজন্তু বলে আখ্যায়িত করে। এটা কখনো আখ্যায়িত করতে পারেন না কেউ। ধন্যবাদ আপনাকে কলার। আমি নিয়াজ ভাইয়ের কাছে যাচ্ছি আবার। নিয়াজ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, নিয়াজ ভাই হ্যাঁ হ্যাঁ, জি একজন কলার কি কি বলছেন হ্যালো, সেটা শুনছেন? একজন কলার হ্যাঁ বলছেন প্লিজ যে রিপিট। এইভাবে কোনো মানুষকে জীবজন্তু বলা উচিত না। আমিও বিশ্বাস করি এইভাবে আমি জীবজন্তু বলা আমি উচিত না। আবারও বলছি, আমি আবারও বলছি, কোনটা উচিত কোনটা উচিত না সেটা হুম আমাকে শিখিয়ে দিতে হবে না। না, বাট আপনি কাউকে তো আপনাদের এইভাবে এটা মানদণ্ডে বল। হয়তো আপনা না শোনেন শোনেন না না না, ইউ ক্যানট জি ডিক্টেক্ট মি, ইউ ক্যানট ডিক্টেক্ট জি মি অন এ পাবলিক শো। জি জি আমি আমার অবস্থানে কথা বলছি, হ্যাঁ ইউ মে হ্যাভ ডিফারেন্ট অপিনিয়ন, ইউ মে হ্যাভ বাট ইউর মানুষকে ডিফারেন্ট ভিউজ। মানুষকে জন্তু বলা আমি উচিত। মানুষকে বলছি না তো, আমি আওয়ামী লীগের মন্ত্রীকে বলছি। উনি কি মানুষ না? আপনি কথাটা না না, মানুষের পর্যায়ে তো পড়ে না 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 একটা আপনার মানুষ কথা, কি করে ক্রমাগত ভাবে, না না, আপনি আপনি আমাকে কথা বলতে দিচ্ছেন, আমি কথা বলতে দেন। জি আপনি বলেন, আপনি শেষ মানুষ করেন তাকেই আপনার। বলে, মানুষ তাকেই বলে, শুধু অবয়ব থাকলে মানুষ হয় না, যার মন এবং হুশ একসাথে কাজ করে তাকেই মানুষ বলে। এদের তো হুশ নাই, এরা তো আচ্ছা হুশ আমরা নিয়ে কথা সাবজেক্ট, বলে আমরা না, কি সাবজেক্টে করে চলে বলে আসি, একটা আমরা দেশের, না সাবজেক্টে না, চলে একটা আসি। দেশের, শোনেন,
না, আমি আমি সাবজেক্টই আসি। একটা দেশের ফরেন সেক্রেটারি যখন বলে পার্শ্ববর্তী একটা দেশের সাথে যে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক, একজন সিটিজেন অফ বাংলাদেশ, হাউ ক্যান ইউ ডিফেন্ড দিস এজ আ সিটিজেন অফ বাংলাদেশ? হাউ ক্যান ইউ ডিফেন্ড আর একটা দেশের রাষ্ট্রের সাথে বলে একজনের সাথে হচ্ছে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আরেকজনের সাথে ব্লাডের সম্পর্ক? আপনার জন্য ইজ ইট এ সিম্বল অফ এ সভরেন কান্ট্রি? এই সমস্ত লোকজনকে আপনি পাগল বলবেন না তো কি বলবেন? কি বলবেন? রাষ্ট্রের মর্যাদা যে মন্ত্রী রাখতে পারে না, জনগণের সম্মান যে মন্ত্রী রাখতে পারে না, যে মন্ত্রী একটি সরকারের প্রধানকে বারবার, সরকার প্রধানকে বারবার জনগণের সামনে হেয় করে, সেই মন্ত্রীকে আপনি পাগল বলবেন না তো কি বলবেন? জি, আপনার লাস্ট মন্তব্য কি? আমি 30 সেকেন্ড দেব কাশার ভাই, আমি লাস্টে আসি। আমার আমার আপনার অপোজিট, হ্যাঁ আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আমার আমার অপোজিটের ভাই যেটি বললেন, আবার উনি জোরে সোরে আলহামদুলিল্লাহ বলেন, আমি খুব খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ যত বেশি আমরা বলবো তত সওয়াবের কাজ, কিন্তু ভাই দয়া করে আলহামদুলিল্লাহ বলে মিথ্যা কথাটা বললেন না। মিথ্যা কথাটা এক সাইডে রাখেন, আলহামদুলিল্লাহ এক সাইডে রাখেন। এই যে আপনি আলহামদুলিল্লাহ বলে একটা মিথ্যা কথা বললেন যে জিয়াউর রহমান এই বঙ্গবন্ধুর খুনিদেরকে ইনডেমিনিটি দাখিল করেছে। আপনি তো পড়াশোনা জানা মানুষ, অনেক পড়াশোনা করেন, কেমব্রিজ অক্সফোর্ড এর রেফারেন্স দেন। আপনি কি জানেন না যে ইনডেমিনিটি অধ্যাদেশটা খন্দকার মোশতাক জারি করেছিলেন? আপনি জেনে শুনে কেন এটা পাবলিক সাথে এত মিথ্যা কথা বলেন? এগুলি তো আমার কথা না, আপনার কথা না, এগুলি তো রিটেন ইথ হিস্টোরি। খন্দকার মোশতাকের সরকার ইনডেমিনিটি অধ্যাদেশ জারি করেছিল, এটা আপনারা জানেন তো। জেনে শুনে 1 সেকেন্ড আগে বলবেন আলহামদুলিল্লাহ, 1 সেকেন্ড পরেই এত বড় একটা মিথ্যা কথা বলবেন, এটা তো হয় না। আপনাদের সাবেক তথ্যমন্ত্রী জাসদ নেতা হাসানুল হকিনু একটি লাইভ টেলিভিশন ইন্টারভিউতে দিয়ে বলেছে যে এটি সম্পূর্ণ মিথ্যা কথা, জিয়া রহমান তাদেরকে পাচার বিদেশে পাঠায় নাই, পাঠিয়েছে ব্রিগেডিয়ার খালিদ মোশাররফ। আচ্ছা ধন্যবাদ আপনাদের। আমি নিয়াজ ভাই আপনাকে ধন্যবাদ। কাসার ভাই আমি দুজনের কাছে